জয় কৃষ্ণকালী মায়ের জয়। কালকে এক ভক্ত এসেছিলেন, মায়ের জন্য একটা মালা এনে দিয়েছেন, মাকে অবশ্যই মাকে অঙ্গে দেব। আর এক ভক্ত মা পার্সেল করে পাঠিয়েছেন একটা সুন্দর হার, আমি জানি না কোন ভক্ত পাঠিয়েছেন, কালকেই এসছে, কালকে না এটা কয়দিন আগে এসছে, পরানো হয়নি, দুদিন আগে এসেছে, সেটা আমি অবশ্যই মাকে পরাবো। অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে চলে এসছেন, মাকে একটু পরিয়ে দিই, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কৃষ্ণকালী মা, আমার কৃষ্ণকালী মা, আপনাদের কৃষ্ণকালী মা, আমার সোনা মা, আপনাদের সোনা মা। আরও কত দূর থেকে ফোন এসছে সেটা আমি শোনাবো। কালকে এসেছিলে কানাডা থেকে না? কানাডার মাও মাকে টাকা পাঠিয়েছে পুজোর জন্য। জার্মানি থেকে এসেছিল, পর্তুগিজ থেকে এসছে, পর্তুগাল থেকে এসছে, অনেক আমেরিকা, আমেরিকা তো জেনেন ভক্তরা। এই যে মাকে একটু সোনা মাকে হাতটা পরিয়ে দিচ্ছি। মায়ের আমি কাপড়টা সরিয়ে দিই, মা যেমন আদেশ করেছিলেন আমাকে যেভাবে কাপড় পরাতে হবে আমি সেইভাবেই মাকে আমি কাপড় পরাই। আমি অবশ্যই আরও নতুন নতুন মা শাড়ি ভক্তরা দিয়ে গেছেন সেটা আমি পরাবো, অবশ্যই পরাবো। তার কারণ একটাই, যেটা হচ্ছে কি আমি একটু ভক্তরা এসছেন ওনাকে ছেড়ে দিই, তারপরে মাকে আমি পরাবো। দেখুন আপনাদের সোনা মাই কেমন দেখতে লাগছে দেখুন। আর ভক্তের দিয়ে আমাকে শাড়ি দিয়ে গেছেন, আজকে না আমার মনে হলো যেহেতু মাকে অমাবস্যায় ভোগ করে দেবো, তাই আমি সিনথেটিক একদম লাল পাড়ে যে শাড়িটা মাকে পরে পুজো শাড়ি করতাম সেই শাড়ি পরে এসেছি। তা অবশ্যই আমি মাকে এই হারটা এক ভক্ত দেখুন দিয়ে গেছে, খুব সুন্দর হারটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেটাও আপনাদের সোনা মাকে পরিয়ে দেবো, আমার সোনা মাকে অবশ্যই আমি পরাবো। দেখুন এবার আপনাদের সোনা মাকে কেমন দেখতে লাগছে, মাকে আর একবার এত সুন্দর লাগছে, মাকে আর একবার চুম্বন করে নি। এই যে সোনা মা, সব জিনিস টুকটাক করে ফেলে দেয়, আমি জানি না কেন ফেলে, ঠিক আছে। আর একদম আর কিছু ভক্তরা মালা নিয়ে এসছেন, একবার ভক্তকে দেখাও, ভক্ত অনেক দূর থেকে চলে এসছেন, কোথা থেকে এসছেন? আমি আমোদপুর থেকে, মায়ের কি ফল লাগছে এসছেন? আমার ব্যবসা একবারে বসে গিয়েছিল, এখন সামান্য, জোর বলুন, জোর জোর বলুন, বলছি আমার ব্যবসাটা একবারে বসে গিয়েছিল, এখন সামান্য একটু উন্নত হচ্ছে। মায়ের নাম যা পড়ে, হ্যাঁ ইউটিউবে ভিডিও পেয়ে, প্রথমে ইউটিউবে ভিডিও পেয়েছিলেন, দিয়ে মায়ের নাম যা পড়েছিলেন, দোকানটা যেমন একদম বসে গেছে তার থেকে একদম চলছে, সামান্য চলছে, বুঝতে পেরেছেন? সেই দিনই মায়ের কৃপা পেয়ে চলে এসেছেন রামপুর হাট থেকে, না রামপুর, আমোদপুর থেকে এসছেন। যাই হোক, মায়ের নামটা গোত্রটা জেনে না, আজকে মায়ের পাশে পূজা করবো। আমার নাম হচ্ছে শেফালী ভট্টাচার্য সান্ডিল্য গোত্র, শেফালী ভট্টাচার্য সান্ডিল্য গোত্র। এক ভক্ত মা বুঝে গেছেন, আমি এটুকু বলবো কৃষ্ণকালী মা, এই যে মালা আছে মা, হ্যাঁ মা, মা নিজের হাতে মালা তৈরি করে পরিয়ে এসছেন, অবশ্যই আমি দেব। এক ভক্ত মালা নিয়ে এসছে মাকে পরাই, মা উড়োধনি দাও মা একটু, আপনারা নিজের মুখে শুনছেন যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। মা একদম ব্যবসা বসে গিয়েছিল, মাকে ডেকে অবশ্যই মা ফল লাভ পেয়েছে। এই দেখুন ভক্ত মা কত দূর থেকে এসেছেন, মায়ের মালা নিজের হাতে উনি তৈরি করেছেন, একদম মাকে পড়াবো, মাকে পড়িয়ে দিয়েছি। আর একটা রজনীগন্ধা ফুলে মালা আছে, আমি অবশ্যই পড়াবো, মালা ঠিক আছে মা, এটা মহাদেবকে পড়াবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর একটা রজনীগন্ধা ফুলের মালা আছে, অবশ্যই মাকে আমি পরাবো, দেখুন মাকে যে সাজা সাজাচ্ছি, মা একবারে পুরো ঢেকে যাচ্ছে। আর নিজের গাছে বেল পাতা ছিল সেটাও নিয়ে এসেছে, এইগুলো এই ফুলগুলো মা নিয়ে এসেছেন? বেশ ঠিক আছে, এগুলো সব নিয়ে এসছে ভক্ত। আর দেখুন আমি দেখাই, এই যে মায়ের জন্য একদম দোকানের যে দোকানটা বসে গিয়েছিলো সেই ব্যবসাটা চলছে, তাই জন্য মায়াকে খুশি করে মায়ের জন্য মিষ্টি এনে দিয়েছেন। আর দেখুন ঘি, গাওয়া ঘি এনেছেন, মায়ের জন্য চাচি এনে দিয়েছেন, এগুলো মাকে অবশ্যই আমি গোপালকে মাকে একদিন আমি আজকেই সেবাতে দেবো, আমি যেহেতু মায়ের অন্ন করতে হবে। তাই একবার মন প্রাণ ভরে বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়।